আজকের এই ভিডিওটা মূলত শ্রমিকদের উদ্দেশ্য করা। আপনারা দেখতেছেন কিছু শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে এই ইট তারা নামাচ্ছে শিপ থেকে। আমাদের একটু পশ্চিম দিকে যদি তাকাই, ওই যে একটু দূরে খেয়াল করেন, সেখানেও কিন্তু এই কিছু শ্রমিক নামাচ্ছে, ইট নামাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমরা আজকে শ্রমিকদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা করা। একটু সামনে গেলে মনে হয় ভালো করে দেখাতে পারতাম। আমার এখান থেকে শ্রমিকদের দূরত্বটা একটু বেশি, তো আস্তে আস্তে একটু সামনে যাই। হ্যাঁ, একটু কাদা আছে সামনে আমার, তো কাদাটা একটু পার হয়ে নিচ্ছি। হ্যাঁ, ব্যাস পার হয়ে আমি কাছাকাছি আসছি। দেখি এরা আবার ইট না, এরা সিমেন্টের বস্তা নামাচ্ছে, আর এদের টাকায় কিন্তু পরিশ্রমী কিন্তু অট্টালিকা গড়ে ওঠে। আর এই শ্রমিক যদি তাদের ন্যায্য মজুরি না পায়, পাওনা না পায়, মালিক পক্ষ ঠকায়, তাহলে সেটা হবে অত্যন্ত জঘন্য। আমি মনে করি আল্লাহর আরশ কাঁপবে। বাংলাদেশে এখানে এরকম হয় না, শ্রমিকরা তাদের এই ন্যায্য অধিকার আমি মনে করি ভোগ করে। যদিও তাদের যে স্বাস্থ্যসেবা এটা সরকারিভাবে নিশ্চিত হয়নি, আর অন্ন বস্ত্র তারা নিজেরা যতটুকু পারে ততটুকু সমাধান করে, অভাব পূরণের চেষ্টা করে। তো আপনারা দেখতেছেন এই যে ট্রাকের মধ্যে এই তারা সিমেন্টের বস্তা শিপ থেকে জাহাজ থেকে নামিয়ে ট্রাক পূর্ণ করতেছে, আর মালিক পক্ষ কিন্তু অর্ডার টাকা পেলেও শ্রমিকের ঠিক সেভাবে আসে না। তো আমরা মালিক পক্ষকে, বাংলাদেশ নয় সারা বিশ্বে যারা এই শ্রমিকদের পরিচালনা করেন, আমি বলবো তাদের যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এগুলো নিশ্চিত করেন, তারা যেন রাতের বেলা একটা স্কুলে পড়াশোনা করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আর সরকারিভাবে শ্রমিকদের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হোক, তাদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে যেন তারা টাকা পায়, মায়না পায়, সেটাও নিশ্চিত করা হোক। এটাই আমি এই ক্ষুদ্র একটা ভিডিওর মাধ্যমে সরকারকে, সব বিশ্বকে জানাচ্ছি।